আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে শেয়ার করে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে খুবই সহজ আর মজাদার একটি রেসিপি। আমার এই সহজ মজাদার মিষ্টি কুমড়োর রেসিপিটা একবার যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে মুখে লেগে থাকবে আর বারবার রান্না করে খেতে ইচ্ছা করবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত প্রকাশ করবেন। আপনি যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের মিষ্টি কুমড়ার রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়াকে আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমি মিষ্টি কুমড়াকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চুলায় আমি প্যান বসিয়ে নিয়েছি রেগুলার তেল। তেলটা গরম হলেই আমি মিষ্টি কুমড়োগুলো হালকা করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। এখন দিচ্ছি লবণটা 1/2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 টেবিল চামচ, নেড়ে চেড়ে একটু ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর এখন আমি মিষ্টি কুমড়োগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছে সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1 টেবিল চামচ 5 ফোড়ন আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এখন দিচ্ছি আস্ত দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর রসুন একসাথে পেস্ট। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষাই নিয়ে আর এই পর্যায়ে আমি ভেজে রাখা মিষ্টি কুমড়ার টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা চিরা। মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে রান্না হওয়ার জন্য আমি পরিমাণ মতন কিছুটা পানি দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। মিষ্টি কুমড়ো রান্নার স্বাদটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আবারও অল্প কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। মিষ্টি কুমড়ো রান্নাটা আমার হয়ে গিয়েছে। দেখুন আমি গ্রেভিটা এরকম রাখবো। গ্রেভিটা খুব বেশিও হবে না, একেবারে শুকিয়েও যাবে না, একটু মাখা মাখা গ্রেভি হবে। আর মাখা মাখা গ্রেভি হলে এটা খেতে কিন্তু দারুণ হয়। এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ মজার একটি রেসিপি। আমি সার্ভ করে ফেললাম মিষ্টি কুমড়ো দিয়ে মজাদার এই রেসিপিটি। এই রেসিপিটি খেতে যেমন অসাধারণ টেস্টি আর এটা রান্না করতে খুবই অল্প সময় লাগে। তাই যে কোনো সময় বাসায় গেস্ট আসলেও এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি একটা সময় আপনাদের লাগবে না। অবশ্যই রেসিপিটি বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন। এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।